আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 8 নম্বর বেলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী লাবণী ইসলাম ব্যাপক গণসংযোগ করেছেন। 13 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 11টায় শাহজাদপুরের করতোয়া সেতু পূর্বপার, নগরডালা সিএনজি স্ট্যান্ড, থানাঘাট, খলপাপট্টি, মনিরামপুর বাজার, সাব রেজিস্ট্রি অফিস, দারিয়াপুর বাজার ও উপজেলা পরিষদ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় প্রায় 100+ নারী কর্মী সমর্থক লাবণী ইসলামের এই গণসংযোগে অংশ নেয়। গণসংযোগকালে সাংবাদিকদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাবণী ইসলাম বলেন, শাহজাদপুরের উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে চান। সাধারণ ভোটারদের বেশ অভূতপূর্ব সাড়াও পাচ্ছেন তিনি। অ্যাম্বুলেন্স আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মদনাবন ইসলাম, আমি আসন্ন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী। আমি ইতিমধ্যে আমার ভূমি চালিয়ে যাচ্ছি। আমাকে শুধু দেখতে পাচ্ছেন, তারা আমার ভোটার এবং আমার সহযোদ্ধা। আমার নির্বাচন জন্য তারা এভাবে করতে তার মাঠে নেমে আছেন, ভোট চলে যাচ্ছেন। আমি আশা করি ইনশাআল্লাহ আমাকে সাজাপুরবাসী বিপুল ভোটে বিজয় করবেন। আমি বিশেষ করে আমি নারী উদ্যোক্তা হিসেবে আমি নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। আমি নারীদের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যেক অঞ্চল থেকে নারীরা আমার কাজ করে যাচ্ছেন। আবার দেখতে পাচ্ছেন আমার যে নারীরা আছে প্রত্যেকে কিন্তু ভোটার এবং আমার সাথে কোনো সুযোগ চালিয়ে যাচ্ছে। আমি এর আগে আপনি কোনো নির্বাচন করেছেন নাকি আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? আমি জেলা পরিষদের সমমিল মহিলা আসনের ক্যান্ডিডেট ছিলাম, সেখানে আমি দুই ভোটে হারিয়ে গেছি। তাই আমি আমার লেখাপড়া বিবি অনার্স টাইম দিয়ে কমপ্লিট, আমার শিক্ষক যোগ্যতা মেধা, আমি এই কাজে মতো করে করে বেলতল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্যার, আমার চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি আমার স্বামী। আগামীতে সাহায্যকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আচ্ছা।